ত্রিপুরা রাজ্যে চিত্রকলার ইতিহাসে আরও এক নতুন দিগন্তের উন্মোচন হল সোমবার। সৌমেন দেবনাথের ললিত কলা জাতীয় পুরস্কারের পর কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ভিজুয়াল আর্টের সিনিয়র ফেলোশিপ সম্মান পেলেন একসাথে রাজ্যের তিনজন। অঙ্কন শিল্পী হিসেবে সিনিয়র ফেলোশিপ পেলেন শ্রীমতী তপতী ভৌমিক, শ্রীমতী জয়শ্রী রায় এবং শ্রী মনোজ সিনহা। এর পাশাপাশি ভাস্কর্য বিভাগ থেকে জুনিয়র ফেলোশিপ পেয়েছেন শ্রীমতী শান্তা দেব। সিনিয়র এবং জুনিয়র ফেলোশিপ পাওয়া চারজনের ভিতর তিনজনই বর্তমানে রাজ্য ললিত কলা একাডেমির ওয়ার্কিং স্টুডিওতে কর্মরত। আগামী দুই বছর কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সাম্মানিক হিসাবে প্রতি মাসে 20,000 টাকা করে পাবেন সিনিয়র ফেলোশিপ আর্টিস্টরা। জুনিয়র ফেলোশিপ প্রাপ্তরা পাবেন প্রতি মাসে 10,000 টাকা করে। এই 90-এর দশকে দুজন এবং 2018 সালে একজন শেষবার সিনিয়র ফেলোশিপ পেয়েছিলেন রাজ্য থেকে। তারপর এই 2023 পেলেন একসাথে পেলেন তিনজন। সোমবার এই খবর প্রকাশিত হতে বিশেষভাবে আনন্দিত এবং গর্বিত রাজ্যের শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।